বাইকগুলোতে কিন্তু ব্যাটারি ছাড়াও হরেন ভালো বাজে। তো হরেন ভালো বাজে এর কারণ হলো এর মাঝে যে কন্ডেন্সার আছে রেকটির সঙ্গে, ভোল্টেজ ফিল্টার করার জন্য কন্ডেন্সার আছে। তো কন্ডেন্সার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু হরেন ভালো বাজে না। এছাড়া ব্যাটারি যদি ভালো থাকে তাহলে কিন্তু হরেন ভালো বাজে, কিন্তু ব্যাটারি যদি ভালো না থাকে তাহলে কিন্তু রেকটি কন্ডেন্সারের মাধ্যমে ভোল্টেজ ফিল্টার করাতে হরেন ভালো বাজে। তো যেহেতু এটার কন্ডেন্সারটাও নষ্ট হয়ে গেছে, তো আমরা লোকাল কন্ডেন্সার যেটা রেডিও বা টিভি পার্টস যেখানে বেছে, রেডিও টিভির পার্টস বেছে, সেখান থেকে আমরা এই কন্ডেন্সারটা নিয়েছি। এটা হলো 50 ভোল্ট 4700 UF। তো এটা কিন্তু বেস্ট, এটা লাগালেই পূর্ণাঙ্গ ফিল্টার করবে ব্যাটারির মতো। তো আমরা এটা লাগাবো এবং সাউন্ড, হরেনের সাউন্ড কেমন হয় সেটা আপনারা দেখুন। তো কন্ডেন্সার নিয়ে আমরা এভাবে লাইন ঝালাই দিয়ে টেপ করে লাগিয়ে দেব, ঝালাইটা যেন ভালো হয়। করে দিচ্ছি ভাই, দাঁড়ান। আমরা ব্যাটারির সংযোগের সঙ্গে দিয়ে দিচ্ছি, তো রেকটির সঙ্গে দিলেও ভালো হয়। তো আমরা ব্যাটারির সঙ্গেই দিয়ে দেব, যেহেতু আমরা এখন আর সিট খুলতেছি না, এখান থেকেই লাগিয়ে দেব। পরবর্তীতে যখন আমরা নতুন ব্যাটারি লাগাবো তখন আমরা রেকটির পাশে এই কন্ডেন্সারটি লাগিয়ে দেব। তো আমরা এখান থেকেই কাজটি করে দিচ্ছি। এছাড়া সংযোগ যেগুলো আছে আমরা পরিষ্কার করে নেব, যাতে ভালোভাবে সংযোগ পায়, এ সমস্ত জায়গায় জং ধরে যায়, যার কারণে কিন্তু সংযোগ ভালোভাবে পায় না, যার জন্য আমরা এটা পরিষ্কার করে লাগাই, তাহলে কিন্তু সংযোগটা ভালো পায়। তো আমরা আবার স্টার্ট দিয়ে দেখাচ্ছি আসলে কন্ডেন্সারের কাজ কি সেটা। দেখি স্টার্ট দাও, তো বাজাজ বাইকের কিন্তু প্রত্যেকটা গাড়িতেই কন্ডেন্সার লাগানো আছে, যেগুলো কন্ডেন্সারের সংযোগ নষ্ট হয়ে যায়। এই বাইকগুলোতে আমরা এভাবে কন্ডেন্সার লাগিয়ে দিলেই হয়, আর এছাড়া অন্য অন্য বাইকেও কিন্তু কন্ডেন্সার এভাবে লাগিয়ে দিলে ফিল্টারটা ভালো হবে, হরেন ভালো বাজবে। তো আমরা যে বাইকেই লাগাই আমরা যেন ভালো মানের কন্ডেন্সার লাগাই, তাহলেই কিন্তু ব্যাটারি না থাকলেও সুন্দরভাবে হরেন বাজবে, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।